ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও এমন খবর শুনতে শুনতে যখন আপনারা বিরক্ত তখন এক ভিন্ন রকম খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আসাদুজ্জামান সাজু হ্যাঁ প্রিয় দর্শক ছাত্রী নয় এবার ছাত্রীর মাকে নিয়ে উধাও হয়েছে শিক্ষক হ্যাঁ এমন ঘটনাটি ঘটেছে লালমনিহাটের আদিতমারি উপজেলার পলাশী ইউনিয়নের নামরি এলাকায় আমরা যে এখন বাচ্চাদেরকে প্রাইভেট পড়াবো কি বিশ্বাসে প্রাইভেট পড়াবো কিভাবে পড়াবো বাচ্চাদেরকে প্রাইভেট পড়া পড়াইতে আসিয়ে যদি বাচ্চার মাকে নিয়ে যায় তাহলে তার প্রাইভেট পড়ার কোনো যুক্তি আসে না বাচ্চাদেরকে তো অশিক্ষিতই রাখা লাগে হাই স্কুলের পাশে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়াতো পাশের সবজি বাজার এলাকার আলামিন নামে এক যুবক এই প্রাইভেট পড়ার ফলে ছাত্রীর মার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে আলামিনের বিষয়টি জানাজানি হলে গত দুই জুলাই ছাত্রীর মাকে নিয়ে উধাও হয় শিক্ষক আলামিন এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আদিতমারি থানায় একটি মামলা দায়ের করেছেন আমি এক টিচারকে রাখছিলাম একটু প্রাইভেট করার জন্য প্রাইভেট করার অনুযায়ী পরশু দিন ও ভাগছে আমি আমি থানায় অভিযোগ দিছি আমার কোনো আমি গরিব মানুষ আমার অর্থনৈতিকভাবে আমি দুর্বল আমার কোনো আমি কোনো বিচার পাই আমি কোনো সঠিক জায়গায় আমার কোনো খবর পাই আমি আমার বউকে এখন পর্যন্ত কোনো প্রেতাশক আজ বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন পরিবারকে নিরাপদে রাখবেন খোদা হাফেজ